হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইতিহাসের আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুঘল আমল নিয়ে আলোচনা করব, যেখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। তো মুঘল আমলের বিস্তৃতি ছিল 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। সো প্রথম প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। বাবরের পিতার নাম কি? বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা। নেক্সট হচ্ছে, কোন বছর প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়, 1526 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট প্রথম নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? সম্রাট বাবর তিনি তার নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন। নেক্সট হচ্ছে, বাবরের আত্মজীবনীটির নাম কি? তুজুকি বাবরী বা বাবর নামা হচ্ছে বাবরের আত্মজীবনীর মূলক গ্রন্থ। নেক্সট হচ্ছে, তুজুকি বাবরীর লেখক ছিলেন বাবর নিজেই। বাবরের আসল নাম হচ্ছে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। নেক্সট হচ্ছে, তুজুকি জাহাঙ্গীরের লেখক ছিলেন সম্রাট জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন, হুমায়ুননামা কার রচনা? বাবরের কন্যা কুলবদন বেগমের লেখা হচ্ছে হুমায়ুননামা। নেক্সট প্রশ্ন, আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। নেক্সট প্রশ্ন, মুস্তাখাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতা কে আব্দুল কাদির বদায়নী। নেক্সট প্রশ্ন, আইনে আকবরীর রচয়িতা হচ্ছেন আবুল ফজল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আইনে আকবরীর রচয়িতা আবুল ফজল। নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বিতা ছিলেন দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, খানোয়ার যুদ্ধে বাবরের শত্রুপক্ষ ছিল রানা সংগ্রাম সিংহ। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সংগ্রাম সিংহ। হুমায়ুন কথাটির অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন কোন যুদ্ধে পরাস্ত হয়ে পারস্যে পালিয়ে যান? বিলগ্রাম বা কৌনজের যুদ্ধে পরাস্ত হয়ে হুমায়ুন পারস্যে পালিয়ে যান। যুদ্ধটির নাম ছিল বিলগ্রাম বা কৌনজের যুদ্ধ। নেক্সট হচ্ছে, চোসারের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে 1539 খ্রিস্টাব্দে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে চোসারের যুদ্ধ হয়েছিল। কোন মুঘল সম্রাট ভারতে মারা গেলে তার ইচ্ছা অনুসারে কাবুলে কবর দেওয়া হয়েছিল? মুঘল সম্রাট বাবরকে। শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খান। নেক্সট হচ্ছে, শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়।
পরের প্রশ্ন, শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? শেরশাহের সমাধি অবস্থিত বিহারের সাসারামে। বিহারের সাসারামে শেরশাহের সমাধি অবস্থিত। নেক্সট প্রশ্ন, ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থার প্রথম কে করেছিলেন? ডাক চলাচলের ব্যবস্থা প্রথম করেছিলেন শেরশাহ। নেক্সট প্রশ্ন, কে পাট্টা ও কুবলিয়ত প্রথা প্রবর্তন করেন? পাট্টা ও কুবলিয়ত প্রথা প্রবর্তন করেন শেরশাহ। নেক্সট হচ্ছে, গ্র্যান্ড ট্যাং রোড কে নির্মাণ করেন? গ্র্যান্ড ট্যাং রোড নির্মাণ করেন শেরশাহ। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আকবর। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কোন বছর হয়? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিং। দিন ইলাহি কে প্রবর্তন করেন? দিন ইলাহি কে প্রবর্তন করেন? সম্রাট আকবর দিন ইলাহি প্রবর্তন করেন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের কাছে পরাস্ত হন? দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের কাছে পরাস্ত হন? চাঁদ সুলতানা। আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? অ্যান্সার হবে অসিরগড়ের যুদ্ধ। আকবরের জীবনের শেষ যুদ্ধ হচ্ছে অসিরগড়ের যুদ্ধ। নেক্সট প্রশ্ন, আকবরের সমসাময়িক দুজন ঐতিহাসিকের নাম বলো। আবুল ফজল এবং বদায়ুনী। আকবরের সমসাময়িক দুজন ঐতিহাসিকের নাম হচ্ছেন আবুল ফজল এবং বদায়ুনী। নেক্সট হচ্ছে, রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাস্ত হন? হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাস্ত হন। নেক্সট প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডরমল। কে কবে প্রথম দিন ইলাহি ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন? প্রথম দিন ইলাহি ধর্মে দীক্ষা গ্রহণ করেন বীরবল 1582 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইবাদখানা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে অবস্থিত ইবাদখানা, ফতেপুর সিক্রি। পরের প্রশ্ন, আকবরের রাজ্যসভার বিখ্যাত গায়ক কে ছিলেন? আকবরের রাজ্যসভার বিখ্যাত গায়ক ছিলেন গোয়ালিয়রের মিয়া তানসেন। পরের প্রশ্ন, 41, মানসবদারী প্রথা কে প্রবর্তন করেছিলেন? মানসবদারী প্রথা প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। চাবাতি প্রথাকে প্রবর্তন করেছিলেন? চাবাতি প্রথার প্রবর্তন করেন সম্রাট আকবর। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের পূর্ব নাম কি? জাহাঙ্গীরের পূর্ব নাম হচ্ছে সেলিম। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেন? জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেন। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে আসেন? স্যার টমাস রো। জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি দিয়ে পড়ে মারা যান? সম্রাট হুমায়ুন। অ্যান্সার হবে এখানে হুমায়ুন। নূরজাহান কথার অর্থ কি? নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো। নেক্সট প্রশ্ন, নূরজাহানের পূর্ব নাম কি? নূরজাহানের পূর্ব নাম হচ্ছে মেহেরুন্নিসা। কার রাজত্বকালে বাংলার বারো ভূঁইয়ারা স্বাধীনভাবে রাজত্ব শুরু করে? সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলার বারো ভূঁইয়ারা স্বাধীনভাবে রাজত্ব করেন। পরের প্রশ্ন, শাহজাহানের আসল নাম কি? শাহজাহানের আসল নাম হচ্ছে খুরুম। নেক্সট প্রশ্ন, আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? শাহজাহান। তাজমহলের প্রধান স্থাপিত কে ছিলেন?
উস্তাদ ঈশা এবং বাঙালি স্থপতি বলদেও দাস, এই দুজন ছিলেন তাজমহলের শিল্পী। একজন হচ্ছেন উস্তাদ ঈশা এবং অপরজন হচ্ছে বাঙালি স্থপতি বলদেও দাস। পরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন? 1526 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে শাহজাহান সম্রাট হয়েছিলেন। 1628 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন বেবাদুল খাঁ। শাহজাহানের পর কে দিল্লির সিংহাসনে বসেন? ঔরঙ্গজেব। শাহজাহানের পর দিল্লির সিংহাসনে বসেন ঔরঙ্গজেব। আলমগীর বাদশাহ গাজী উপাধি কে গ্রহণ করেন? আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করেন সম্রাট ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। ঔরঙ্গজেব কোন বছর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন। 1679 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেবের কন্যার নাম বলো যাকে তিনি কারাগারে বন্দী করেছিলেন। কন্যা জেব উন্নিসা, কন্যার নাম হচ্ছে জেব উন্নিসা। নেক্সট প্রশ্ন, আফজল খাঁ কে ছিলেন? আফজল খাঁ ছিলেন বিজাপুরের সুলতানের প্রধান সেনাপতি। বিজাপুরের সুলতানের প্রধান সেনাপতি। শায়েস্তা খাঁ কে ছিলেন? শায়েস্তা খাঁ কে ছিলেন ঔরঙ্গজেবের মাতুল। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়? 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়। 1674 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শিবাজি কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? মাওয়ালি। শিবাজি কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? মাওয়ালি। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি, পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে হয়, এটি কাদের মধ্যে হয়েছিল? শিবাজি এবং মুঘল সম্রাটদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়। শিবাজি এবং মুঘল সম্রাট। মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিবাজি। মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজি। শিবাজি কী কী উপাধি লাভ করেছিলেন? শিবাজি উপাধি লাভ করেছিলেন ছত্রপতি এবং গোব্রাহ্মণ প্রতিপালক বা পূজাপালক। চৌথ ও শারদেশমুখী আসলে কি? চৌথ শারদেশমুখী হলো আসলে দুই প্রকারের কর যা শিবাজি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে আদায় করতেন। চৌথ ও শারদেশমুখী আসলে কি? চৌথ শারদেশমুখী হলো দুই প্রকারের কর যা শিবাজি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে আদায় করতেন। চৌথ হলো উৎপন্ন ফসলের 1/4 এবং শারদেশমুখী হলো 1/10। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চৌথ হলো 1/4 ফসলের 1/4 এবং শারদেশমুখী হলো 1/10। নেক্সট প্রশ্ন, শিবাজি কোন পদ্ধতিতে যুদ্ধ করতেন? শিবাজি কোন পদ্ধতিতে যুদ্ধ করতেন? শিবাজি গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করতেন। নেক্সট হচ্ছে, শিবাজির পতাকার নাম এবং গুরুর নাম কি? শিবাজির পতাকার নাম এবং গুরুর নাম কি? ভাগবা ঝান্ডা। শিবাজির পতাকার নাম ছিল ভাগবা ঝান্ডা এবং গুরুর নাম হচ্ছে রামদাস। পরে প্রশ্ন, 1498 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক ভারতে আসেন তার নাম কি? অথবা 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরের অপর্তুগিজ নাবিকটির নাম কি? ভাস্কো দা গামা। তবে ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা ভারতে আগমনকালে কালিকটের রাজা কে ছিলেন? ভাস্কো দা গামা আগমনকালে কালিকটের রাজা ছিলেন জামোরিন। পরের প্রশ্ন, গোয়ার পর্তুগিজ শাসক কে ছিলেন? আল বুকাক। গোয়ার পর্তুগিজ শাসক ছিলেন আল বুকাক। নেক্সট প্রশ্ন, প্রথম শিখ গুরু কে ছিলেন? গুরু নানক।
প্রথম শিখ গুরু ছিলেন গুরু নানক। নেক্সট প্রশ্ন, দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ। নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। নেক্সট প্রশ্ন, কে কলকাতা নগরীর পতন করেছিলেন? চপ চার্নক 1690 সালে কলকাতা নগরীর পতন করেছিলেন। শাহজাহানের রাজত্বকালে আগত একজন বিদেশি পর্যটকের নাম বলো। তাবার নিয়ে কার শাসনকালে এসেছিল? তাবার নিয়ে এসেছিলেন শাহজাহানের শাসনকালে। নেক্সট প্রশ্ন, রামচরিত মানুষের রচয়িতা কে ছিলেন? কবি তুলসীদাস ছিলেন রামচরিত মানুষের রচয়িতা। রামায়ণের ফার্সি অনুবাদ কে করেছিলেন? বদায়ুনী। আনসার হবে বদায়ুনী। লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন কে? ফৈজি। লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন ফৈজি। কোন বছর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেন? মুয়াজ্জম বা বাহাদুর শাহ। ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে বসেন বাহাদুর শাহ। ঔরঙ্গজেবের আমলে আগত একজন বিদেশি পর্যটকের নাম কি? ঔরঙ্গজেবের আমলে একজন বিদেশি পর্যটক ছিলেন মানুচি। নেক্সট প্রশ্ন, পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে? কাংড়া অঞ্চলে। পাহাড়ি শিল্পরীতি জনপ্রিয় হয়ে ওঠে কাংড়া অঞ্চলে। এর আগের প্রশ্নগুলো আমরা একবার কুইক রিভিশন করব, তোমরা অ্যান্সারগুলো একবার স্মরণ করবে। মুঘল সাম্রাজ্যের বিস্তারকাল ছিল 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। কোন মুঘল সম্রাট প্রথম তার আত্মজীবনী লিখেছেন? মুঘল সম্রাটের মধ্যে বাবর ছিলেন প্রথম যিনি তার নিজের আত্মজীবনী নিজে লিখেছিলেন। তার আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি বা বাবরনামা। তুজুকি বাবরনামার লেখক কে ছিলেন? সম্রাট বাবর নিজেই। বাবরের আসল নাম কী ছিল? চায়রুদ্দিন মোহাম্মদ বাবর। তুজুকি জাহাঙ্গীরের লেখক ছিলেন সম্রাট জাহাঙ্গীর। হুমায়ুননামা কার রচনা? বাবরের কন্যা গুলবদন বেগমের লেখা হচ্ছে হুমায়ুননামা। আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল। মুস্তাখাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতা কে? আব্দুল কাদির বদায়ুনী। নেক্সট হচ্ছে, আইনি আকবরি কে রচনা করেন? আবুল ফজল। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বিতা কে ছিলেন? দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোধি। খানোয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, খানোয়ার যুদ্ধে বাবরের শত্রুপক্ষ কে ছিলেন? রানা সংগ্রাম সিংহ। হুমায়ুন কথাটির অর্থ কি? হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। নেক্সট হচ্ছে, চসারের যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল। কোন মুঘল সম্রাট ভারতে মারা গেলে তার কাবুলে তার ইচ্ছানুসারে কবর দেওয়া হয়? এখানে মুঘল সম্রাট বাবরকে। শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। শেরশাহের হিন্দু সেনাপতির নাম হচ্ছে ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহের সমাধি কোথায় হয়? বিহারের সাসারামে। ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা প্রচলন করেছিলেন শেরশাহ। পাট্টা ও কাবলিয়ত প্রথা প্রচলন করেছিলেন সম্রাট শেরশাহ। প্ল্যান্টন রোডও নির্মাণ করেন শেরশাহ। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। এখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সম্রাট আকবরকে। নেক্সট হচ্ছে,
দ্বিতীয় পানিপথের যুদ্ধ কোন বছর হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়? আকবর ও হিমুর মধ্যে। হলদিঘাটের যুদ্ধ মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ। তিনি লাহি কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের কাছে পরাস্ত হন? আকবরের কাছে পরাস্ত হন দক্ষিণ ভারতের চাঁদ সুলতানা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? অসিরগড়ের যুদ্ধ।